ওকে, লেটস স্টার্ট, পড়াশোনা শুরু করে দিই আমরা। আজকে করাবো হচ্ছে ক্লাস ওয়ানের ইংলিশ ফর টুডে। সবাই বই খাতা হাতে নিয়ে বসে পড়ো, ঠিক আছে? বসেছো সবাই? আচ্ছা, তাহলে শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 11, কমান্ডস সম্পর্কে। কি পড়বো? কমান্ডস। এই যে ইউনিট 11, কমান্ডস সম্পর্কে পড়বো, লেসন 1-3, 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? এখানে কি কি আছে দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে দেখো এ নাম্বারে কি আছে, লুক, লিসেন অ্যান্ড সে। তার মানে কি? লুক অর্থ সবাই জানি আমরা, লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ কি? এবং সে অর্থ বলা। তার মানে কি? দেখো, শোনো এবং বলো। বুঝতে পেরেছো? এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি দেখো, এখানে আছে ওপেন, ওপেন দ্য বুক বা ওপেন ইউর বুক, মানে তোমার বইটি খোলো। ক্লোজ, ক্লোজ অর্থ কি? বন্ধ। ক্লোজ ইউর বুক, তোমার বইটি বন্ধ করো। শো মি, শো মি অর্থ কি? দেখানো। তার মানে কি? শো মি ইউর ব্যাগ, শো মি ইউর ব্যাগ, তোমার থলেটি দেখাও। আচ্ছা, লিসেন বি নাম্বারে কি? লিসেন অ্যান্ড সে। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, আর সে অর্থ হচ্ছে বলা। আমরা আগেই পড়েছি তাই না? শুরুতে আমাদের একটা জিনিস কিন্তু বলা হয়নি, সেটা কি? কমান্ডস অর্থ কি? আমরা যেটা নিয়ে পড়ছি, যেই টপিকটা নিয়ে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে কমান্ড। কমান্ডস অর্থ হচ্ছে আদেশ করা, মানে তোমাকে তোমার বড় কেউ কমান্ড করছে, মানে তোমাকে আদেশ করছে। তোমার বাবা মা তোমাকে হয়তো এখান থেকে বলতে পারে যে তুমি একটু জিনিসটা নিয়ে আসো তো, তাহলে সেটা হবে কমান্ড করা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কমান্ড অর্থ হচ্ছে আদেশ করা, লেসন অর্থ পাঠ। বোঝা গেছে? আচ্ছা, আমরা তাহলে বি নাম্বারের ছবিটা দেখি। বি নাম্বারের ছবিতে কি বলেছে? ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো অর্থ কি? জানালাটি খোলো। ওপেন অর্থ খোলা, উইন্ডো অর্থ জানালা। আচ্ছা, তারপরে আছে ক্লোজ দ্য ডোর, ক্লোজ অর্থ কি পড়েছি আমরা? ক্লোজ অর্থ বন্ধ, আর ডোর অর্থ দরজা, তার মানে দরজাটি বন্ধ করো। আচ্ছা, পরেরটা আছে কি দেখো, শো মি ইউর ব্যাগ, তোমার থলেটি আমাকে দেখাও। শো মি অর্থ দেখানো, ব্যাগ অর্থ থলে। আচ্ছা, তারপরে আছে কি সি নাম্বারে, সে অ্যান্ড ম্যাচ, বলো এবং মিল করো। কি করতে বলেছে? তোমাদেরকে বলতে বলেছে এবং সাথে সাথে এগুলা মিল করতে বলেছে। এখানে কি কি আছে দেখো তো, ফার্স্ট ওপেন ইওর ব্যাগ, তোমার থলেটি খোলো, এটা কোন ছবির সাথে যায় বলো তো? হ্যাঁ, সেকেন্ড পিকচারে, সেকেন্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছি ওপেন ইওর ব্যাগ। তারপরে আছে শো মি ইওর বুক, তোমার বইটি আমাকে দেখাও, এটা কোথায় আছে? হ্যাঁ, ফার্স্ট পিকচারে আছে শো মি ইওর ব্যাগ। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার, এই ইউনিট থেকে আমরা এই শব্দার্থগুলো আগে লিখে নেই। সবাই খাতা বের করো, আমি বোর্ডে শব্দার্থ লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় ওঠাও।
হোয়াট মিনিং, হোয়াট মিনিং অর্থ আমরা জানি, হোয়াট অর্থ কি আর মিনিং অর্থ কি? হোয়াট অর্থ হচ্ছে শব্দ আর মিনিং অর্থ অর্থ, তাহলে শব্দ অর্থ, ঠিক আছে? আচ্ছা কি লিখলাম? সি ও এম এম এ এন ডি, কমান্ড। কমান্ড অর্থ কি? আদেশ করা। এরপরে কি লিখলাম? লুক, এল ডাবল ও কে, লুক। লুক অর্থ দেখা। আচ্ছা এখানে কি লিখলাম? লিসেন, লিসেন অর্থ শোনা। এল আই এস টি ই এন, লিসেন, লিসেন অর্থ শোনা। এন্ড, এন্ড অর্থ এবং। এরপর লিখেছি সে, এস এ ওয়াই, সে, সে অর্থ কি? বলা। এরপরে কি লিখেছি? ওপেন, ও পি ই এন, ওপেন, ওপেন অর্থ খোলা। ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ। সবাই দেখতে পাচ্ছ? উঠাচ্ছ সবাই? আচ্ছা ঠিক আছে। শো মি, এস এইচ ও ডাব্লিউ, শো মি, এম ই, শো মি, শো মি অর্থ হচ্ছে দেখানো। আচ্ছা তারপরে কি লিখলাম? ওপেন, ও পি ই এন, ওপেন, ওপেন অর্থ খোলা। বুঝতে পেরেছ? উইন্ডো, ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ, উইন্ডো, উইন্ডো অর্থ জানালা। ডোর, ডোর, ডি ও ও আর, ডোর, ডোর অর্থ দরজা। ব্যাগ, বি এ জি, ব্যাগ, ব্যাগ অর্থ থলে।
your, y o u r, your, your অর্থ কি? তোমার। তারপরে কি ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ ম্যাচ অর্থ কি মিল করা বুঝতে পেরেছো তারপরে হচ্ছে বুক আমাদের লাস্ট ওয়ার্ড বি ও ও কে বুক বুক অর্থ বই আচ্ছা তাহলে আমরা আমাদের এই ইউনিট 11 এর লেসন 1 থেকে 3 তে এই পৃষ্ঠায় এই পেজ থেকে আমরা আমাদের সবগুলো শব্দার্থ পড়ে ফেলেছি ঠিক আছে তাহলে আমরা একটু মিলিয়ে নিই কি কি আমরা শব্দার্থ বললাম কমান্ড কমান্ড অর্থ আদেশ করা লুক লুক অর্থ দেখা লিসেন লিসেন অর্থ শোনা এন্ড এন্ড অর্থ এবং সে সে অর্থ বলা ওপেন ওপেন অর্থ কি খোলা ক্লোজ ক্লোজ অর্থ বন্ধ শমি শমি অর্থ দেখানো ওপেন ওপেন অর্থ খোলা উইন্ডো উইন্ডো অর্থ জানালা ডোর ডোর অর্থ দরজা ব্যাগ ব্যাগ অর্থ থলে ইয়োর ইয়োর অর্থ তোমার ম্যাচ ম্যাচ অর্থ মিল করা বুক বুক অর্থ বই আচ্ছা তাহলে আমরা শব্দের অর্থগুলো পড়ে ফেললাম এখন আমরা করব হচ্ছে এই যে দেখো আমাদের কয়েকটা ইংলিশ টু বেঙ্গলি আছে ট্রান্সলেশন আছে এই বাংলাগুলো আমরা একটু পড়ে নেই ঠিক আছে সবাই খাতা বের করো খাতায় লিখো এক নম্বরে কি ওপেন দা উইন্ডো আচ্ছা কি লিখলাম ওপেন দা উইন্ডো জানালাটি খোলো ক্লোজ দা ডোর অর্থ কি দরজাটি বন্ধ করো তারপরে কি লিখলাম শো মি ইয়োর ব্যাগ
Show me your bag, অর্থ তোমার থলেটি আমাকে দেখাও। আচ্ছা তাহলে কি কি লিখলাম? ওপেন দা উইন্ডো, জানালাটি খোলো। ক্লোজ দা ডোর, দরজাটি বন্ধ করো। শো মি ইউর ব্যাগ, তোমার থলেটি আমাকে দেখাও। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছো? সবাই লিখেছো খাতায়? আচ্ছা আমি এর আগে কি লিখেছি? শব্দার্থ লিখে দিয়েছি। আমি তোমাদেরকে একটু ধরি, দেখি কে কে পারো। আচ্ছা তুমি বলো তো ওপেন অর্থ কি? গুড, ওপেন অর্থ হচ্ছে খোলা, তুমি পেরেছো। আচ্ছা আরেকজন বলো তো শো মি অর্থ কি? হ্যাঁ তুমিও পেরেছো, শো মি অর্থ দেখানো। আচ্ছা সবাই আমরা তাহলে এগুলো বাসায় পড়বো, ঠিক আছে? আর হচ্ছে আমরা পড়েছি কি, ইংলিশ টু বেঙ্গলি, আমরা এই ট্রান্সলেশন পড়েছি, ট্রান্সলেশনের বাংলা পড়েছি, ঠিক আছে? এই যে এই কয়েকটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে, আর এই যে 4 নাম্বার আর 5 নাম্বার, এই দুইটা তোমরা বাসায় তোমরা নিজেরা বাংলার অর্থ লিখবে, ঠিক আছে? ওপেন ইওর ব্যাগ অর্থ কি, আর শো মি ইওর বুক এটার অর্থ কি, ঠিক আছে? এই দুইটা তোমরা বাসায় আমাকে পরের দিন ক্লাসে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? সবাই কি করবে? সবাই খাতায় এই দুইটার বাংলা অর্থ লিখে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা এ পর্যন্তই থাকি, আবার আগামী ক্লাসে অন্য পড়া পড়বো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।